নমস্কার বন্ধুরা জবস ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসছি আরও একটা নতুন নোটিস এবং একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছো আমি বর্তমানে আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিব্বেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আজকের এই ভিডিওটা হতে চলেছে আইটিবিপিতে বেশ কিছু রিক্রুটমেন্ট নিয়ে তো চলো এবার তোমাদের সেই অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিই তবে তার আগে এই হলো আমাদের জবস ডেস্টিনেশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্তমানে আঠাশ হাজার ছশো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে এবং তোমরা এখানে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটা জয়েন করলে তোমরা ডেলি বেসিসে নানারকম মক টেস্ট দিয়ে নানারকম পোস্ট এবং নানারকম বইয়ের পিডিএফ বিনামূল্যে পেয়ে যাবে এবং এর মাধ্যমে তোমরা নিজেদের ডেলি ইম্প্রুভমেন্ট করতে পারবে তোমাদের যদি টেলিগ্রাম অ্যাপটা না থাকে তো অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ইউজ করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং ভবিষ্যতে আসন্ন যে পরীক্ষাগুলো হবে সেগুলো নোটিস এবং তার জন্য যে ভালো স্টাডি ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো খুব ফ্রিলি অ্যাক্সেস পেয়ে যাবে তো চলো এবার নোটিসে ফিরে যাই তো এই হলো সেই অফিসিয়াল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেই দিয়েছে ইন্ডোর টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর দেখো নিচে বলে দিয়েছে যে এটা কোন পদের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে তো দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এ পদের জন্য নিয়োগ হচ্ছে হুম এবার দেখো এখানে বলে দিয়েছে যে অল ইন্ডিয়ান সিটিজেন ইনক্লুডিং নেপাল অ্যান্ড ভুটানের বাসিন্দারাও এর জন্য অ্যাপ্লাই করতে পারবে আর দেখো এখানটায় রয়েছে তোমাদের পে লেভেল অনুসারে যে তোমাদের পে লেভেল ফাইভ অনুসারে পে ম্যাট্রিক্স অর্থাৎ তোমাদের মান্থলি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো অবধি তোমাদের স্যালারি থাকবে এবার দেখো শূন্য পদগুলো বলে দিচ্ছি দেখো এএসআই স্টেনোগ্রাফার ডাইরেক্ট এন্ট্রি মেলদের জন্য আর্নিসাবদের সাতটা এসিদের দুটো ও বিসিতে আটটা ইডাব্লিউএসদের দুটো টোটাল রয়েছে দেখো উনিশটা এরপর যখন তোমরা নিচে যাবে তো দেখো এএসআই স্টেনোগ্রাফার ডাইরেক্ট এন্ট্রি ফর ফিমেলস সেখানে দেখো আনিসাবদের একটা এসসিদের নেই ও বিসিদের একটা ইডাব্লিউএসদের নেই টোটাল দুটো তোমাদের টোটাল এখানে পদ রয়েছে একুশটা ছেলে এবং মেয়ে দুটো মিলিয়ে এবার দেখো আরও একটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এলডিসিই এলডিসি হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটেটিভ এক্সামিনেশান দেখো এখানটায় রয়েছে এখানে দেখো আনিসাবদের চোদ্দোটা এসসিদের দুটো এস টিদের একটা টোটাল তোমাদের সতেরোটা শূন্যপদ রয়েছে এবার দেখো তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে এটা পুরোপুরি অনলাইনের মাধ্যমে হবে তো দেখো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও দিয়ে দিয়ে দিয়েছে ডাব্লু ডট রিক্রুটমেন্ট অর্থাৎ এই সেই অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা আমি ভিডিও শুরুতে দেখেছিলাম তোমাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের দেখো ফর্ম ফিল জন্য একশো টাকা করে ধার্য করা হয়েছে এবং ফিমেল এস সি এসটিদের জন্য রকম চার্জ নেওয়া হচ্ছে না আইটি বিপিতে এই গেলো আচ্ছা এবার দেখো এলিজিবিলিটি কন্ডিশানস রয়েছে অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে সেই সব তো দেখো এএসআই স্টেনো দুটো এ আর বি তোমরা দুটো দেখেছিলে সেই দুটো মিলিয়ে দেখো এখানে বলে দিয়েছে তোমাদের এজ অবশ্যই আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে দুটোতে আর এএসআই স্টেনো এলডিসি ওটা হচ্ছে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স হুম এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান দুটোরই সেম রয়েছে তোমরা দেখো বলেছি ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট টেন প্লাস টু এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভিলেন্ট অর্থাৎ তোমাদের টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক লেভেলের তোমাদের যে সার্টিফিকেটটা হয় সেটা অবশ্যই রাখতে হবে যদি তোমরা কোনোরকম বোর্ড স্কুল না পাস করো সেক্ষেত্রে কোনোরকম ইউনিভার্সিটি বা ইকুইভিলেন্ট কোনো আদার কোনো কিছু থাকে তো সেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এখানে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের এখানে টেন মিনিটসে আশিটা ওয়ার্ড পার মিনিটের এরকম একটা টাইপিং স্পিড টেস্ট চলবে আর ট্রান্সক্রিপশানে পঞ্চাশ মিনিটের মধ্যে ইংলিশ অর সিক্সটি ফাইভ মিনিটসের মধ্যে হিন্দি অন কম্পিউটার এই দুটো তোমাদের স্কিল টেস্ট রাখা হয়েছে দেখো বলেই দিয়েছে এই যে কথাটা বলেছে অনলাইন মোডে এই ওই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ফিল করতে পারবে অবশ্যই এটা মাথায় মানে আই মিন ভালো করে দেখে নাও এবং মাথায় রেখে নাও যে এই ওয়েবসাইটটা দিয়ে তোমরা সেই ফর্ম ফিল আপটা করতে পারে তো এই ছিল আজকে নোটিশটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এই ছিল আজকে নো তো এই ছিল আজকে নোটিশটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও যাতে তোমরা এরকমই নিয়োগ সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে আইটি বিবিতে এরকম নিয়োগ হচ্ছে এবং অবশ্যই চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে আমাদের সাথে জুড়ে যাও এবং ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আর একটা নতুন নিয়োগ নিয়ে